গয়ায় ধর্মীয় ভ্রমণে গিয়ে ফেরার পথে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানা এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন স্থান থেকে নিরুদ্দেশ হয়ে যায় শান্তনু রায় নামক এক ব্যক্তি। বহু খোঁজাখুঁজির পরেও ওই ব্যক্তিকে আর পাওয়া যায়নি। এদিন ওই তীর্থযাত্রীর দলটি ধূপগুড়ি এসে পৌঁছালে সাহায্য চান সাংবাদিকদের। গয়ায় ধর্মীয় ভ্রমণে গিয়ে ফেরার পথে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানা এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন স্থান থেকে নিরুদ্দেশ হয়ে যায় শান্তনু রায় নামের এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি আসামের বঙ্গাইগাঁও এলাকার শালগাড়া এলাকায়। কিছুদিন আগে একটি বাসে করে জনা পঞ্চাশের একটি দল আসাম থেকে তীর্থের উদ্দেশ্যে বের হয়। এরপর গত 12 তারিখ সেখান থেকে ফেরার পথে মুর্শিদাবাদ জেলার একটি হাইওয়ের পাশে একটি পেট্রোল পাম্পে তাদের বাসটি ডিজেল ভরতে দাঁড়ালে ওই ব্যক্তি সেখানে নামেন। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসলে সবাই মিলে ওনাকে খুঁজতে বের হন। এরপর মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়। এদিন ওই তীর্থযাত্রী দলটি ধূপগুড়ি এসে পৌঁছালে সাংবাদিকদের সাহায্য চান। নিখোঁজ ব্যক্তি দাদা ধনেশ্বর রায় বলেন, রাস্তার পাশে একটি পাম্পে গাড়ি দাঁড়ালে সবাই হাত মুখ ধুতে একটি শৌচালয়ে যায়। এরপর সবাই যে যার মতো ফিরে আসলেও আমার ভাই কিন্তু আসেনি। এরপর আমরা ওই এলাকা খুঁজে বেড়াই, কিন্তু কোনো খবর না পেয়ে শেষমেশ থানায় লিখিত অভিযোগ করি। 2 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। কি হয়েছিল? আমার এই ছোট ভাই আছে, নিজের ওই আমার বংশের আরো ছোট ভাই। কোথায় গিয়ে হারিয়ে যায়? মুর্শিদাবাদ। কি করতে গিয়েছিলেন উনি? তীর্থযাত্রীর জন্য। তারপর কি হয়? তারপর ওইখানে রিটার্ন হইয়া ওইখানে গাড়ি দাঁড়ালো। তারপরে ওই সবাই গেল মুখ হাত ধুতে, লেট্রিন করতে। ও কোন সময় ওইখানে থেকে নাপাত্তা হলো কেউই গম পায় না। 7 তারিখ বলুন। নমস্কার, আমি ভূপেন চন্দ্র রায়, গ্রাম বাখলগাঁও, ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও, পোস্ট অফিস নর্থ চালমারা। ওখানে থেকে আমরা 7 তারিখে একটা তীর্থযাত্রী নিয়ে গয়া গিয়েছিলাম। কতজন? 50 জন মতো লোক একটা বাসে গিয়েছিলাম। ওখান থেকে ফিরে আসতে হেলেন তারাপুর আর পোস্ট অফিস মালনসা থানা শমশেরগঞ্জ একটা রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনেই আমার বাসটা খাড়া ছিল। তাই ওখানে পায়খানা করার জন্য গাড়িতে রেখেছিল। ওখান থেকে ওই লোকটা গাড়ি থেকে বাইর হইয়া পেট্রোল পাম্পের অপোজিট সাইডে গুছিয়ে গেল, হারিয়ে গেল। তারপরে ওই লোকটা আমি খুঁজে পাচ্ছি না। তো থানায় অভিযোগ দায়ের করেছেন? ওখানে আমি থানায় অভিযোগ দর্শ করছিলাম। তারপরে ওরা দেখবো যে খোঁজা, আমি খুঁজে দেখি, খোঁজাখুঁজি করবো, কিন্তু আজকে আজও কিছু খবর পাইলাম না।